ময়লরানা শহরের অলি গলির গল্প আমার জানা জীবনের কঙ্কালটা কাছ থেকে দেখি কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যাবো তিন বেলা পেট ভরে ভাত মাছ খাবো আমার লাগে নতুন একটা কালা প্যান্ট কিনা নতুন একটা শাড়ি কিনা মার হাতে দিমু এখন এসে পুছে দিছি মনের মধ্যে কবর পেটে আমার সিদা দেয় তিন বেলা কামু এক মাস সেরি খেয়ে রোজা রাহা সোজা আমি রান্না হারা বসো সেরি সারাই রোজা দেশবাসী হিন্ন রায় আমার দিন আইব হোলির পলার কণ্ঠ সেদিন হারা দেশ কাব্য রোজার মাসের পরকালের জন্য কেন নাবাদ ইফতারি না পাইলেই আমার ঘরে দাওয়াত আমি রান্না গলি বয় বেচার খালি তাকে নীতি কথা বলা মিছু
দেশে 5,30,000 কোটি টাকার বাজেট হল, 1,868 কোটি টাকা বিটিভি পেল, পথ শিশুটি কিছুই পায় না। অথচ হাজার না জানা নানার গল্পে তোমরা অবচেতন। পুলিশ দেখছে কাঠের টেবিল তলার
পুরস্কার যারে খুশি তারে দেন, যা থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন। রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন, যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন, সেটা কেড়ে নেন, সেটা কেড়ে নেন, যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন। রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন, যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন। আম জনতার কোকিল পাখি যা বলে তারা সবই ঝুট, হাজার হাজার কোটি টাকার শেয়ার বাজার হয়েছে লুট। বিপদে আপদে ভুলেও যদি মামলার নাম নাও মুখে, দুকদম তুমি পিছিয়ে পড়বে এক পাগালের সম্মুখে। হাজার হাজার কোটি টাকার শেয়ার বাজার লোপাট ভাই, কত পরিবার ধ্বংস হয়েছে কিভাবে বলবো হিসাব নাই। এবার হিপ হপ পুলিশ পুরো কেস সে টান দিবে, পরিণাম যদি অশুভ হয় তো দেশের জন্য জান দিবে। রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন, যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন। সেটা কেড়ে নেন, সেটা কেড়ে নেন, যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন। রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন। শিল্পীরা মরে গেছে শিল্প।
চাকরি নাই, গ্রাজুয়েট কত দেখো চাকরি নাই, সমাজের দোষে এত বেকারের সৃষ্টি, জীবনটা করে দিতে সনদটা ব্যর্থ, আমাদের চোখ আছে তাতে নাই দৃষ্টি, পরে আছি শুধু নিয়ে নিজেদের স্বার্থ, চাকরিটা না পেলে বেলা বস চলবে না, আকাশে খালি তাতে সূর্য নাই, লাখ লাখ বেকারের লাখ লাখ মাথা, এর কিছু বলে গেলে রক্ষা নাই। কিছু বইয়ের নাম থাকে না, ছোট করে বলি আমার লেখা কিছু কবিতার ক্ষুদাতুর গান, বই মেলাতে পাবেন 204 নম্বর স্টলে প্রতিভা প্রকাশ প্রাপ্তি স্থান। বহুদিনের পুরনো কিছু জমাট বাঁধা শব্দের এলো পাথারি চাষাবাদে, যে কবিতার উৎপত্তি তার ভিতরে লুকিয়ে আছে সমাজের ময়না তদন্তের প্রতিবেদন। আহা, কিছু বইয়ের নাম থাকে না। 5 টাকা তরমার একটা কাগজের মগজের যন্ত্রণা পিসে লেখা চিঠি, হ্যাঁ দেশবাসী শুনো তুমি নেতা কাকে মানো জানি, অন্যের শাড়ি নিয়ে করো টানা টানি, আমি রাখি সব খবর কোনটা কোন সালা খবর, চেঙ্গিস খান থেকে সম্রাট বাবর, আমি জানি কোন পথে ছিল কার কত দৌড়, আজকের পৃথিবীতে কারা কারা তোর, কালের স্রোতে হারিয়ে গেছে ভাঙা বাসের কেল্লা, চেতনাতে চির ধরেছে সোনার তরি পাল্লা, লুটে মাঝি মাল্লা আমল নামা গোল্লা, বাংলাদেশি টাকা গোলা গন্ধে সেতে ফেললা, খাবার নিল চিল খালি মাঠে ঢিল, চুইরা তাল্লে করলো তিল, ছদ্ম বেশি মানুষেরা সব চালাইয়া মজা পায়, অর্ধনগ্ন গণতন্ত্র বুক ফুলাইয়া গাঁজা খায়, রাজা যায় যেই পথে সেই পথ বন্ধ, অন্ধ আমি তুমি অন্ধ অন্ধ, আদালতে ধারা আছে বাসি পচা গন্ধ, নাকে গেলে জলে পড়ে জৈলা পুইরা কান্দ, সংসদ ভবনের দামি হাওয়া বেচা খাও চানাচুর, আম জনতার খাতা বেচা তুমি আজ বাহাদুর, মুখে মুখে বড় ভাই যত পারো চাটো, তবে নতুন জায়গা খালি নাই, আমদানিতে ভ্যাট পণ্য, বেচতে গেলে ভ্যাট পণ্য, কিনতে গেলে ভ্যাট পণ্য, খাইতে গেলে ভ্যাট, কথা কইতে গেলে ভ্যাট, আবার ভ্যাটের উপর ভ্যাট, ইয়াং জেনারেশন তোমরা মেসেঞ্জারের ট্যাগ, চিরপাল ধরো হাল চলো বহু দূরে, কেলি যেথা বড় ভাই গো কাঠের চশমা উল্টা কইরা ঝুলে, মাত্র ছোট্ট একটা ভুলে মাঝি মাছা করে দুলে, যখন আম জনতা ঘুমায় তখন হিপ কথা বলে, কিছু বইয়ের নাম থাকে না, জীবন নিয়ে লেখা শূন্য স্থান, কিছু বইয়ের নাম থাকে না, গ্রন্থাগার তার প্রাপ্তি স্থান, কিছু বইয়ের নাম থাকে না, জীবন নিয়ে লেখা শূন্য স্থান, কিছু বইয়ের নাম থাকে না, গ্রন্থাগার তার প্রাপ্তি স্থান, কিছু বইয়ের নাম থাকে না, জীবন নিয়ে লেখা শূন্য স্থান, কিছু বইয়ের নাম থাকে না, গ্রন্থাগার তার প্রাপ্তি স্থান, কিছু বইয়ের নাম থাকে না, জীবন নিয়ে লেখা শূন্য স্থান, কিছু বইয়ের নাম থাকে না, গ্রন্থাগার তার প্রাপ্তি স্থান।
দেশের মাঝে আজ প্রেম নেই কেন কেন ভরসা ভালোবাসা বিশ্বাস নেই কেন দূষিত বাতাসে মৃত নিঃশ্বাস নেই কেন বিষাক্ত নদীগুলো উর্মিহীন দেখো খাদ্যের মাঝে কত ফরমালিন আসে না দিন কেন অভাবের সুর ছাড়া সাগরে ভেলা বাসে মুসাফির ফুলহারা জানে না কেউ আজ মানুষের কি কাজ নিজেকে মনে করে সাধু বাবা কবিরাজ কালগুনে ফুটে না ফুল কেন চিরোচে না ফালগুনে অক্সিজেন কিনে শ্বাস নিবে কতক্ষণ শিখে না কেউ কেন জীবনের ব্যাকরণ জীবনের প্রয়োজন জীবনের খেলা ঘরে কেন এত আয়োজন বিয়োজন শুদ্ধ ফুসফুসে ক্যান্সার শ্বাসগুলো ঢুকতো মানুষের মাঝে কেন এত স্নায়ু যুদ্ধ আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না উই কান্ট ব্রেথ আমরা শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না আই কান্ট ব্রেথ আমি শ্বাস নিতে পারি না উই কান্ট ব্রেথ আমরা শ্বাস নিতে পারি না বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আমাদের দেশে মিলিয়নারের সংখ্যা 25,000 3 কোটি টাকার বেশি সম্পদ রয়েছে এমন ধনী ব্যক্তির তালিকায় বাংলাদেশ বিশ্বে তৃতীয় বার্ষিক মাথাপিছু আয় 1,60,000 টাকা তারপরও আমরা না খেয়ে মরব সংসার প্রয়োজন মিটে গেছে সব যার হাতে 3-4 লাখ টাকা অতিরিক্ত হাজারে 25 টাকা বছরে হিসেব করে গরিবকে দিয়ে দেয়া তারই তো দায়িত্ব পালন করাকে বলে জাকাত আদায় হলে সমাজ থেকে বিভিন্ন জেলা থেকে তরি তরকারি আনো বস্তিতে বিলি করো নতুবা বসবে তা ভাসমান পথ শিশু অসহায় মানুষের ওয়ার্ডে ওয়ার্ডে করো খাওয়ার ব্যবস্থা সরাসরি কৃষকের কাছ থেকে সরকার এই সময়ের ধান কেনা খুব দরকার নতুবা ঠকবে চাষি চাল সেবা তারা পুলিশ আর্মি র‍্যাব ডাক্তার বিজিবি স্বেচ্ছাসেবী তারা প্রমাণ করেছে আজও মানবতা বেঁচে আছে মরে নাই পৃথিবী তোমাদের অবদান ইতিহাসে লেখা হলো শুধু অনুরোধ ওই চোরগুলো মেরে ফেলো অনুদান করেছে যা সরকার বরাদ্দ এইগুলো লুট করা রাষ্ট্রবিরুদ্ধ যুদ্ধের ময়দানে যারা করে গাদ্দারি তাদের বন্দি করা যুদ্ধের শর্ত এবারের সংগ্রামে চাল চোর গাঁজা কার ওদের জন্য পুরো কবরের গর্ত সরকারি অর্থ ও জাকাতের টাকা নিয়ে পুলিশ আর্মি র‍্যাব
সবাই এগিয়ে এলে সবই সোজা দোষের লাঠি একের বোঝা সবাই এগিয়ে এলে সবই সোজা দোষের লাঠি একের বোঝা সবাই এগিয়ে এলে সবই সোজা দোষের লাঠি একের বোঝা সবাই এগিয়ে এলে সবই সোজা অসুখতা মানুষেরা ঘরে বসে হাহাকার করছে ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুরাও এভাবেই ভয় পেয়ে দুঃখে দুঃখে মরছে ডেকেছিল আমাদের শুনেও শুনিনি তা লিখেছে জমিনে সে রক্তের কবিতা কেউ তা পড়েনি পড়েনি তার হাত যুদ্ধে যুদ্ধে এই পৃথিবীটা বরবাদ দেখেছি সিরিয়ায় দাপুটে ক্ষমতার ক্ষেপণাস্ত্র গুলো মাটিকে ছিঁড়ে ছিঁড়ে মানবতা কুড়ে খেলো খুলো সে ইতিহাস জানা যায় মানুষের থেকে বেশি বিতলাস কোথায় তোমার ওই পারমাণবিক বোমা দেখি সেটা পারে কিনা জীবাণুকে রুখতে এদিকে কোটি কান্না খেয়ে মরছে আহা পৃথিবী যদি বুঝতে আমার করেছে আজ বন্দি বাঁচার আশায় দেখো কুহুড়াকে ময়না তোমার খাঁচায় রোজ করে ছটফট সেও স্বাধীনতা পেতে চায় স্বাধীনতা সে তো লেখা বিদ্রোহী কবিতায় বিশ্বাসী তুমি আজ হয়ে গেছো পরাধীন যেভাবে ফিলিস্তিন বহুকাল বন্দি পৃথিবীর শক্তি সমগ্র এক হয়ে বিশ্বাসী হত্যার আটে নয়া ফন্দি আরবের পাক ভূমি ভুলে গেছে চেতনার বাণীগুলো বেদনার বিশ্বাসী জানে না কোথায় শিকড় তার ছুটছে সে লাগাতার নিজেকে সে চিনে না পুজো করে দেবতার মানুষকে বসিয়ে খোদার আসনে একই চারিদিকে ঘটছে তরুণ প্রজন্মের মাথা কুড়ে কাটছে ভিনদেশি পোকা আহা যদি বুঝতাম আগে সব ছিল ধোকা করেছে গাছ বেদনা নিবারণ
জীবনটা নয় টম ইঁদুরের খেলা, এই কথা বোঝাতে এই গল্পটা বলা। দেখেছে যেখানে যারা নিষ্পাপ কিছু হোক তারা ভিনদেশি রোহিঙ্গা শিশু, যেহেতু এই জীবনটা স্রষ্টার দান, ভিক্ষার চোখে তাই সবাই সমান। রক্তের লাল রঙে এক সংকেত, মানুষের মাঝে নাই ভাব বিচ্ছেদ। আজকের সব শিশু শিক্ষার আলো পেলে আগামীর পৃথিবীর ঝলমলে রূপ। অন্যথা ভুল হবে, অন্যায় বেড়ে যাবে, পাপীদের দাবানলে রবে নিশ্চুপ। শিশুদের গড়ে তোলো, ভেদাভেদ ভুলে যাও, বুকে টেনে ভালোবেসে মমতা শিক্ষা দাও। কিছুদিন পর তবে দেখবে সোনালী মুখ, মানুষের হাসি দেখে প্রকৃতি গুছাবে দুঃখ। সাম্যের বিশ্ব চাই সবার জন্য, শিক্ষা চাই এই অধিকার। জীবনের গতিপথে মানুষেরা পরাজিত, ছোট ছোট শিশুরা ঘর হারা দিকহীন, বেড়ে ওঠা শৈশবে বিদ্যার ছোঁয়া কই, এইটাই অবিচার, পাই না সেই অধিকার মানুষের মাঝে আজ সাম্যের শুরু কই। রোহিঙ্গা শিশু যদি শিক্ষা না পায় তবে অপরাধে জড়াবে, সারা দেশে ছড়াবে, আমাদের উন্নতি গতিপথ হারাবে, এই ক্ষতি বাংলাকে বহুদিন ভোগাবে। শোনো হে মায়ানমার, সাম্যের ডাক শুনে সন্তানদের বুকে ফিরিয়ে নাও, তদ্দিন ছোট ছোট শিশুদের কাছে টেনে শান্তির বাণী গুলো শিক্ষা দাও। আমরা সাম্যের বিশ্ব চাই সবার জন্য, শিক্ষা চাই এই অধিকার তোমার আমার। আমরা সাম্যের বিশ্ব চাই সবার জন্য, শিক্ষা চাই এই অধিকার।